গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকালে আজকে একাই নাস্তা করতে চলে গেছি, আমি পাপা কেউ পাইনি, তো একা একা আর কি সেই নাস্তা করে ফেললাম। আজকে একটা খুবই টেস্টি গার্লিক চিকেন ছিল, ওইটা রাইস আর ডেজার্ট দিয়ে নাস্তাটা শেষ করলাম। তারপরে মনে হলো যে একটু কফি খাই, তারপর ফিরে এসে কফিটা আর কি খেয়ে চলে গেলাম রুমে। তারপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, করার পরে এই সুগার ক্যান্ডি স্ক্রাব দিয়ে আমার ফেসটা একটু ক্লিন করে নিলাম, অনেকদিন স্কিন কেয়ার করা হয় না। সো গাইস দেখো কেমন রিফ্রেশিং একটা ফিল দিচ্ছে। সো যারা যারা কিনো নাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলো যেখানেই পাও। পরে আমার আম্মু কল দিয়ে বললো রেডি হতে, রেডি হব, একটু বললো যে ঘুরতে বের হবে, আজকের আউটফিট অফ দ্য ডে ছিল এটা। তারপর বের হয়ে আর কি ফার্স্টের লাঞ্চটা সেরে নিলাম, তারপরে আমরা মেট্রো দিয়ে যাচ্ছি এমবিকেতে। এমবিকেতে কিছু না পাইলে যাব অন্য কোনো মার্কেটে। তারপর আমরা এই তো উপরে যাচ্ছি, বিকজ উপরে ট্রেন আসবে এসকেলেটার দিয়ে। আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, বিকজ আমরা উপরে ওঠার সাথে সাথেই দেখলাম ট্রেন চলে আসছে, বেশি সময় নেয়নি। তো ট্রেনের ভিতরের সিনারিও ভালোই লাগে। তারপরেই তো একটা ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে এখন যাব, এটা আর কি ন্যাশনাল স্টেডিয়ামে যাব। আমার টিকিট খরচ পড়ছিল পার পার্সন 32 বাত। তো এমবিকে যাওয়ার জন্য আর কি সিয়ামে নেমে তারপরে যেতে হয় আরেকটা ট্রেন দিয়ে। তারপরেই তো ট্রেনের ওয়েট করতে করতে ফাইনালি ট্রেন চলে আসলো, গেলাম ন্যাশনাল স্টেডিয়াম। এমবিকের জন্য আবার বেশি হাঁটতে হয় না, ট্রেন থেকে নেমেই, বিটিএস থেকে আর কি নেমেই একটু হাঁটলেই একদম ডিরেক্ট মার্কেটে ঢোকা যায়। তো আমি তো কার্ড ভিতরে দিয়ে এখন বের হয়ে যাচ্ছি, একদম সোজা হাঁটলেই এদিকে চলে আসবে। তারপরেই তো চলে আসলাম এমবিকে, দেখা যাচ্ছে বিটিএসের যে ব্রিজটা আছে ওটার থেকে এখন আর কি ডান পাশে নেমে ঢুকে যাব মার্কেটে। তারপর গাইজ এই তো চলে আসলাম এমবিকের ভিতরে, এখানে অলমোস্ট সব কিছুই পাওয়া যায় এ টু জেড, বাট প্রাইস ইজ ভেরি হাই ইফ ইউ কনভার্ট ইট ইন টু বিডিডি। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম কই কী আছে, এগুলো আস্তে আস্তে এখন আমার অনেস্টলি আর তেমন আসতে ভালো লাগে না। তো এইদিকে একটা নতুন জিনিস দেখলাম যেটা আমার আগে চোখে পড়েনি, সেটা হচ্ছে ওরা ক্যাপের মধ্যে নাম লিখে বানায় দেয়, অ্যান্ড এটার চার্জ হচ্ছে গিয়ে 400 বাত, উইচ মিন্স বাংলা টাকায় 1500-1600 হবে। তারপরে তো ঘুরে ঘুরে দেখতেছিলাম এটা ওদের যে আন্ডারগ্রাউন্ড আছে ওইটা উপর থেকে আমি দাঁড়ায় আর কি দেখতেছিলাম, অ্যান্ড ফুল এমবিকে আর কি যত অ্যারাবিয়ান ড্রেস আছে এটা দিয়ে ভরা ছিল। এই ড্রেসগুলো খুবই ভালো লাগে, যেগুলো আমি নর্মালি নিছি ওগুলা থেকে অনেক হাই প্রাইস মার্কেট ছিল। তারপরেই তো এই রেস্টুরেন্টের মধ্যে সবাই পুতুলের মতো ছিল, তো ওইটাই ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম। তারপরে তো এই একটা ডেজার্ট শপ দেখলাম, ডেজার্টগুলো খুবই ইয়ামি লাগতেছিল এই জন্য আর কি ভিডিও করে ফেললাম। মার্কেট ঘুরে দেখলাম যে ছেলেদের কোনো ড্রেসই নাই, সব টেইলার্স, ওদের কাছে কি অর্ডার দিয়ে বানাই নিতে হবে, আর আমার আব্বু তো এটা নিবে না। মেনলি এমবিকেতে যাওয়াই ছিল আমার আব্বুর জন্য শার্ট নিতে। এদিকে একটা শপ আছে টোকিও, ওই টোকিওর শার্টই আর কি আমার আব্বু পরে, ওইখানে সব ব্র্যান্ডেড শপসগুলো আর কি ছোট ছোট, ওটাকে কী বলে, ছোট ছোট করে আর কি একটু একটু কর্নার্স থাকে, তো ওইখানে আব্বু চুজ করে নেয়। এখন দেখি টোকিও বন্ধ হয়ে গেছে, তো পরে বের হয়ে গেলাম, বের হয়ে দেখি বাইরে এরকম ছোট ছোট কিছু রোড সাইড শপ দিছে, ওটার ভিডিও করে ফেললাম। অ্যান্ড মেনলি এখানে বের হয়েছিলাম ট্যাক্সি নিতে, বাট সব জায়গায় লেখা ছিল যে এখান থেকে ট্যাক্সি নিলে 1000 বাত জরিমানা হবে। তো পরে আবার আর কি মার্কেটে ঢুকে গেছি, আর এই তো অনেক হাঁটার পরে ভিউ।
মার্কেটের ভিতরে ঢুকে দেখি সুন্দর সুন্দর দোকানগুলো আবার এন্ড সাইনবোর্ড পড়তে রুখছিলাম যে অ্যাকচুয়ালি কোথার থেকে ট্যাক্সি নেওয়া যাবে বিকজ বাইরে সবগুলোই প্রোহিবিটেড এরিয়া ছিল তারপরে তো আজকের আউটফিট অফ দ্য ডে আবার দেখাই দিলাম যেহেতু মিরার পাইছি ট্যাক্সি খোঁজার জন্য এক রোড দিয়ে বেরোইছি বের হওয়ার পরে ট্যাক্সি আর পাই না কি একটা বিশ্রী অবস্থা পরে দেখলাম উপরে লাগানো আছে যে ট্যাক্সির রুট আলাদা তো তারপরে খুঁজে এটা বের করে টিকিট নিয়ে এখন বসে আছি ওদিকে আর কি ট্যাক্সি আসবে ফাইনালি ট্যাক্সি নিয়ে এখন চলে যাচ্ছি প্ল্যাটিনামে রাস্তায় প্রচুর জ্যাম ছিল জ্যামে বসতে বসতে একটা পর্যায়ে আমরা মোটামুটি সবাই ঘুমাই গেছিলাম পার করে এই যে দেখা মিলল এই শপিং মলের প্ল্যাটিনাম এটার উল্টা পাশে প্রাডু নাম আর কি জানি একটা নাম তারপরে তো একটা বড় ইউটার্ন ক্রস করে আমাদেরকে নিয়ে আসলো তারপর নেমে দেখি অনেকগুলো ফুড কোর্ট ছিল এন্ড যেহেতু বিকালও হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমরা চিন্তা করলাম মার্কেটে ঢোকার আগে আমরা কিছু খেয়ে নিই তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে মোস্ট অফ দ্য শপস ওয়্যার হালাল তো আমি এখানে আসছিলাম এখানে খুব মজার একটা মোমো বা গিয়োজা এটা পাওয়া যায় উইচ ইজ হালাল শ্রিম্পের একটা পাওয়া যায় একটা শ্রিম্প চিকেন মিক্স আর একটা আলাদা শুধু চিকেনের তো ওইটা নেওয়ার জন্যই আমি আর কি এই পাশটা আসছিলাম সবাইকে ম্যাকডোনাল্ডসে বসায় দিয়ে তো যে শপটার থেকে আমি খাই ফাইনালি এই শপটা আমি পেয়ে গেছি এটাই সেই শপ এখানে বড় করে হালাল লেখা ছিল আর এগুলো এত টেস্টি গাইস এত টেস্টি তোমরা আসলে অবশ্যই খাবা পার প্লেট 200 করে এই তো তার সাথে দুইটা সস দেয় ওগুলো এত মজা বলার বাইরে পরে আমরা কিছুক্ষণ ম্যাকডোনাল্ডসে টাইম স্পেন্ড করলাম করার পরে আমি আর ভিতরে যে ভিডিও করতে ভুলে গেছিলাম এত টায়ার্ড ছিলাম পরে এটা বের হওয়ার ভিডিও ছিল আর কি হোটেলে ব্যাক করার ওই পর্যন্ত আমরা সবাই এত বেশি টায়ার্ড ছিলাম পায়ে এত ব্যথা ছিল যে একটুও মন চাচ্ছিল না ভিডিও করতে বাট যেহেতু আমার ব্লগটা এন্ড করতে হবে তো তখন আমি আর কি কিছু ক্লিপস নিয়ে নিলাম পরে আমরা এসে অনেকক্ষণ রেস্টেস করে আল হুসেইনে গেছিলাম ডিনার করতে যারা এই অ্যারাবিয়ান ড্রেসটা নিছে শি ইজ লুকিং মাশাল্লাহ ভেরি প্রিটি তারপরে এই তো এটা আমাদের ডিনার ছিল তারপরে আসার সময় একটা ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে রুমে চলে আসলাম আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আমার চ্যানেল আর পেজে ফলো দিয়ে যাবা টিল দেন বাই।